নমস্কাৰ, আপুনি চাই আছে লাইভ আৱাৰ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। ঘাইপথত নহয়, ৰেল ট্ৰেকত চলিছে চাৰিচকীয়া বাহন। তিনিচুকীয়াৰ মাকুম ৰোডৰ FCI গুদামৰ দৃশ্য আমি দেখুৱাম আপোনাক। নিশাৰ ৰেলৰ ট্ৰেকত SUV বাহনেৰে ষ্টাণ্ট দেখুৱালে উদণ্ড চালকে। CC কেমেৰাত বন্দী হৈছে উদণ্ড চালকৰ এই চাৰিচকীয়া বাহন ষ্টাণ্ট কৰা দৃশ্য। অৱশ্যে এতিয়ালৈকে পোহৰলৈ অহা নাই চালকজনৰ পৰিচয়। বিপদজনকভাৱে ৰেল লাইনেৰে চাৰিচকীয়া বাহন চলাই যোৱা দৃশ্য দেখি আতংকিত হৈ পৰে পথেৰে বাহন চলাই যোৱা চালক তথা পথচাৰীসকল। আমি দৃশ্য দেখুৱাইছোঁ আপোনাক। ৰেলৱে ট্ৰেকত ৰেল নহয়, এইবাৰ চাৰিচকীয়া বাহন চলিত। চাৰিচকীয়া বিলাসী বাহন চলাই এনেদৰে ষ্টাণ্ট কৰিলে উদণ্ড চালকে। এখন বিলাসী বাহন এনেদৰে তীব্ৰ বেগত গ'ল ৰেলৱে ট্ৰেকেৰে। CC কেমেৰাত বন্দী হৈছে এই দৃশ্য। এয়া হৈছে তিনিচুকীয়াৰ মাকুম ৰোডৰ FCI গুদামৰ দৃশ্য। নিশাৰ ৰেলৱে ট্ৰেকত SUV বাহনেৰে ষ্টাণ্ট কৰিলে উদণ্ড চালকে। CC কেমেৰাত বন্দী হৈছে উদণ্ড চালকৰ ষ্টাণ্টৰ এই দৃশ্য। অৱশ্যে এতিয়াও পোহৰলৈ অহা নাই চালকজনৰ পৰিচয়। বিপদজনকভাৱে ৰেল লাইনেৰে চাৰিচকীয়া বাহন চলাই যোৱা দৃশ্য দেখি আতংকিত হৈ পৰে পথেৰে বাহন চলাই যোৱা চালক তথা পথচাৰীসকল। যিকোনো মুহূৰ্তত অঘটন ঘটিব পাৰে। এটা ৰেলৱে ট্ৰেক, যিকোনো মুহূৰ্তত ৰেল আহিব পাৰে, ৰেলে মহতিয়াই লৈ যাব পাৰে এই চাৰিচকীয়া SUV বিলাসী বাহনখন। কিন্তু কোনো ধৰণৰ কথালৈ ভ্ৰুক্ষেপ নকৰি, কোনো কেৰেপ নকৰি এনেদৰে ষ্টাণ্ট প্ৰদৰ্শন কৰা পৰিলক্ষিত হ'ল। উদণ্ড চালকজনৰ পৰিচয় এতিয়াও জানিব পৰা হোৱা নাই। যি দৃশ্য প্ৰত্যক্ষ কৰি প্ৰত্যক্ষদৰ্শী হতবাক হৈ পৰিল, আতংকিত হৈ পৰিল। ক্ৰমাত অশান্ত হৈ পৰিছে ফ্ৰান্স। হিংসাত্মক প্ৰতিবাদে ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰাৰ পিছতে নিউ কেলিডনিয়াত ঘোষণা কৰা হৈছে জৰুৰীকালীন অৱস্থা। বিতৰ্কিত সাংবিধানিক পৰিৱৰ্তনক লৈ সাব্যস্ত প্ৰতিবাদী হিংসাত আৰক্ষীসহ মৃত্যু হৈছে চাৰিজনকৈ লোকৰ। প্ৰশান্ত মহাসাগৰীয় অঞ্চলত 10 বছৰ ধৰি বাস কৰা লোকসকলক ফ্ৰান্সৰ নাগৰিকত্বৰ লগতে ভোটাধিকাৰ প্ৰদানৰ ব্যৱস্থাক লৈ বাজি প্ৰস্তাৱ গ্ৰহণ কৰা হৈছিল আৰু তাৰ বিৰুদ্ধে এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে। সাংবিধানিক পৰিৱৰ্তনক ফ্ৰান্সৰ সংসদে অনুমোদন জনোৱাৰ পিছতে সৃষ্টি হয় প্ৰতিক্ৰিয়াৰ। ফ্ৰান্স চৰকাৰে নিৰ্বাচনী সংস্কাৰ কৰাৰ পিছতে প্ৰতিবাদমুখৰ হৈ পৰে নিউ কেলিডনিয়া। এই সিদ্ধান্তৰ বিৰোধিতা কৰিছে খিলঞ্জীয়া কনক জনগোষ্ঠীৰ একাংশ নেতাই। চৰকাৰৰ সিদ্ধান্তৰ বিৰুদ্ধে সাব্যস্ত প্ৰতিবাদে ক্ৰমাত লয় হিংসাত্মক ৰূপ। পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে নিউ কেলিডনিয়াত জৰুৰীকালীন অৱস্থা ঘোষণা কৰাৰ লগতে হিংসাত্মক ঘটনাৰ পৰা প্ৰতিবাদকাৰীক দূৰৈত থাকিবলৈ সকীয়াই দিয়ে ৰাষ্ট্ৰপতি ইমানুৱেল মেক্ৰয়। কিয়নো উত্তেজিত প্ৰতিবাদকাৰীয়ে বাহন তথা অট্টালিকাত অগ্নিসংযোগ কৰাৰ লগতে আক্ৰমণ কৰিছে আৰক্ষী থানাত। কাজিৰঙাৰ ৰাজপথত মাজনিশা পথ দুৰ্ঘটনা। নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দ খাৱৈত বাগৰি পৰিল এখন নৈশ বাছ। কাজিৰঙাৰ কহৰা পেট্ৰল পাম্পৰ সমীপত সংঘটিত হয় এই দুৰ্ঘটনা। এই দুৰ্ঘটনাত আহত হয় কেইবাজনো যাত্ৰী। নিশা প্ৰায় 12 বজাত এই দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। বাছখনত কেইবাটিও কণখন শিশু আছিল, মহিলাও আছিল। তেজপুৰৰ পৰা তিনিচুকীয়ালৈ গৈ আছিল বাছখন। নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দ খাৱৈত লুটি খাই বাগৰি পৰিল নৈশ বাছখন। নিশা প্ৰায় 12 বজাত কহৰা পেট্ৰল পাম্পৰ সমীপত এই ভয়ানক দুৰ্ঘটনা সংঘটিত হয়। স্থানীয় লোকৰ তৎপৰতাত আৰু উদ্ধাৰকাৰী দল ঘটনাস্থলীত উপস্থিত হৈ আহত যাত্ৰীসকলক উদ্ধাৰ কৰি হাস্পতালত ভৰ্তি কৰোৱায়। তামিলনাডুৰ মাডুৰান্ত কামত ভয়ংকৰ দুৰ্ঘটনা। যাত্ৰীবাহী বাছ আৰু ট্ৰাকৰ সংঘৰ্ষ। ভয়ানক সংঘৰ্ষত থিতাতে মৃত্যু হয় 4 জনকৈ যাত্ৰী। এই দুৰ্ঘটনাত 15 জনৰো অধিক যাত্ৰী আহত হৈছে। ট্ৰাকখনক অভাৰটেক কৰিবলৈ গৈ নিয়ন্ত্ৰণ হেৰুৱাই বাছখনে। আহতসকলক চেংগালপট্টু চৰকাৰী হাস্পতালত ভৰ্তি কৰোৱা হয়। চেন্নাই ত্ৰিচি ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এই ভয়ানক দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। এখন যাত্ৰীবাহী বাছ, নৈশ বাছখনে এখন ট্ৰাকক অভাৰটেক কৰিবলৈ গৈ নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দুৰ্ঘটনাত পতিত হয়, য'ত নেকি 4 জন যাত্ৰীয়ে থিতাতে প্ৰাণ হেৰুৱাইছে। আহত হৈছে আন 15 জনৰো অধিক যাত্ৰী। স্থানীয় লোকৰ তৎপৰতাত প্ৰশাসনৰ উদ্ধাৰকাৰী দল উপস্থিত হৈ আহত লোকসকলক চেংগালপট্টু চৰকাৰী চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱায়। চেন্নাই ত্ৰিচি ৰাষ্ট্ৰীয় ঘাইপথত নিশা সংঘটিত হৈছে এই ভয়ানক দুৰ্ঘটনা।
চলিত আই পি এলত দুর্দান্ত আরম্ভ করে শেহতীয় ক্রমাগতভাবে চারিখনকৈ ম্যাচত পরাস্ত হওয়ার পিছত সংকটত রাজস্থান রয়্যালস। বুধবারে হোম গ্রাউন্ডতে পাঞ্জাব কিংসর বিরুদ্ধে রাজস্থান রয়্যালসর শোচনীয় পরাজয়। রাজস্থানের বিরুদ্ধে পাঁচ উইকেটত জয়ী হয় পাঞ্জাব কিংস। বর্ষাপড়াত টসত জয়ী হয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত লওয়া সঞ্জু বাহিনীয়ে নির্ধারিত বিশ ওভারত নটা উইকেট হেরুয়ায় সংগ্রহ করে 144 রান। রাজস্থানের হয়ে সন্তান রিয়ান পরাগে 34টা বলত সংগ্রহ করে সর্বাধিক 48 রান। ইয়ারে রিয়ানে চলিত আই পি এলত সম্পূর্ণ করলে 500 রান। 13খন ম্যাচত রিয়ানে সংগ্রহ করেছে 531 রান। অবশ্যই কালির ম্যাচখনত মাত্র 2 রানের পঞ্চমত অর্ধশতকর বঞ্চিত হল রিয়ান। অরেঞ্জ কেপর তালিকাত চতুর্থ স্থানত আছে রিয়ান পরাগ, 661 রানে শীর্ষত আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। দ্বিতীয় স্থানত 583 রানে চেন্নাই সুপার কিংসর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। 533 রানে তৃতীয় স্থানত আছে সানরাইজার্স হায়দ্রাবাদর ট্রেভিস হেড। আই পি এলর বিগত সংস্করণের তুলনায় চলিত আই পি এলত দুর্দান্ত রূপ প্রদর্শন করেছে সন্তান রিয়ান পরাগে। ইপিনে বুধবারের খেলখনত 145 রানের লক্ষ্যরে ক্রিজত নমা পাঞ্জাব কিংসর আরম্ভণি আছিল একেবারেই দুর্বল শোচনীয়। কিন্তু পরবর্তী সময়ত খেলখন নিজের দখললৈ আনিবলৈ সক্ষম হয় সেম কারণ বাহিনী। 18 ওভার 5টা বলত 5 উইকেট হেরুয়ায় পাঞ্জাব কিংসে সংগ্রহ করলে 145 রান। বিগত বর্ষতো পাঞ্জাব কিংসর হাততে পরাস্ত হয়েছিল রাজস্থান রয়্যালস। বর্ষাপড়াত প্রথমখন ম্যাচত পরাস্ত হওয়া রাজস্থান রয়্যালসে 19 মেত মুখামুখি হব দুর্দান্ত ফর্মত থকা কলকাতা নাইট রাইডার্সর সৈতে। বর্ষাপড়াত রাজস্থান রয়্যালসর বিরুদ্ধে জয় সাব্যস্ত করার পিছত আজি পুয়ায় মা কামাখ্যার আশীষ ললে পাঞ্জাব কিংসর কেইবাগৰাকী খেলুৱৈয়ে। কামাখ্যা মন্দির দর্শন করলে শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মায়। রঙিয়ার সমীপর বরাজলের সন্ধানহীন হয়ে আছে এগারী মহিলা। বিগত 16 দিন ধরে সফুরজান বেগম নামের মহিলাগী সন্ধানহীন হয়ে আছে। এক মেত সফুরজান নিরুদ্দিষ্ট হওয়াত স্বামী নাইফ আলী আর আত্মীয় বিচার খোচার করেছিল যদিও নাপালে সন্ধান। 4 বছরীয় এটি কন্যা সন্তান আছে মহিলাগীর। ইতিমধ্যে থানাত এজাহার দাখিল করেছে যদিও সন্ধান পাওয়া নাই। 16 দিন পূর্বে স্বামীগৃহের রহস্যজনকভাবে সন্ধানহীন হয়েছিল সফুরজান। রঙিয়া নলবাড়ী বাক্সা হাজুর রাজপথত নিরুদ্দিষ্ট সফুরজানক বিচারি পরিয়াল লোককলে ব্যবসায়ী পথচারীসক নিরুদ্দিষ্ট সফুরজানের ফটো দেখায় ফুড়ছে। মহিলাগী কোনো দুষ্ট চক্রর বলি হওয়ার সন্দেহ করেছে পরিয়ালে। 15 দিন মানে হল মানুষজন আমার ঘরপা নাইকা হল, হরাই গেছে। তার মানে আমি বিচারি পাওয়া নাই। বাচ্চা এজনী আসলে 4 বছরীয়া। আমি বহুত তার মানে চিন্তাত আছো। তার মানে বাচ্চাজনীকে আমি ভালকে রাখবা পারা নাই, কান্দি থাকে। আজি আমার বোয়ারিজন নাই ঘর, আজি 15-20 দিন হয়ে গেল, হরাই গেল। এটা মানুষজন কত আছে আমি বিচারি পাওয়া নাই। তো আপনাদের যদি বিচারি কোনবা পায় খবর পায়, এই এইজনী মানুষ ফটো এড়ি দিয়া হল, ফোন নম্বরও দিয়া হয়েছে, আপনার অল্প যোগাযোগ করে দিলে বহুত তার মানে ভাল হলয়। খিলঞ্জিয়ার উপর ধর্মীয় সংখ্যালঘুর আক্রমণক দুদিন ধরে উত্তপ্ত হয়ে আছে বরপেটার বামুনবরী। মঙ্গলবারে বিয়লি একাংশ সংখ্যালঘুয়ে আক্রমণ করেছিল বামুনতারি গাঁওয়ার খিলঞ্জিয়া লোকক। ধর্মীয় সংখ্যালঘুর উপর আহত হয়েছে ধর্মীয় সংখ্যালঘুর আক্রমণত আহত হয়েছে প্রণব দাস, বিকাশ দাস, মৈশম দাস আর কনকজ্যোতি তালুকদার নামের 4জন খিলঞ্জিয়া যুবক। জহুর খান নামের এজন লোক নেতৃত্বত সংঘটিত হয়েছিল আক্রমণ। অভিযোগ দিয়ার পাছতো আরক্ষীয় কোনো ব্যবস্থা নোলার অভিযোগ আনিছিল ভুক্তভোগীয়ে। ঘটনাটো মুখ্যমন্ত্রীর কানত পড়ার পাছতে তৎপর আরক্ষী। মুখ্যমন্ত্রীর নির্দেশত বুধবারে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। বরপেটার কৈয়াকুচির সমীপর বামুনবরী গাঁত খিলঞ্জিয়ার উপর দলবদ্ধ আক্রমণের ঘটনার বুজ লবলৈ ঘটনাস্থলীত উপস্থিত হয় মন্ত্রীগী। মুখ্যমন্ত্রীর নির্দেশত ঘটনাস্থলীত উপস্থিত হয়ে দোষীক করায়ত্ত করার নির্দেশ দিলে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায়। বুধবারে ঘটনাস্থলীত উপস্থিত হওয়ার লগতে বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন হয়ে থাকা আহত সকলের স্বাস্থ্যর বুজ ললে মন্ত্রীগীয়ে। সমান্তরালক খিলঞ্জিয়াক আক্রমণ করা প্রতিজন অভিযুক্ত করায়ত্ত করার বাবে আরক্ষীক নির্দেশ দিলে মন্ত্রীগীয়ে। মূলখুটির খিলঞ্জিয়া লোক কোনো কারণতে সংকটত থাকিব নালাগে বলে ভাষ্য মন্ত্রীগীর। খিলঞ্জিয়া মানুষক সুরক্ষা দিয়ার দায়িত্ব সরকারের, কাকু আইন হাতত তুলি লবলে দিয়া নহব বলে স্পষ্ট করে দিলে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায়।
কালি ঘটনা ঘটার পিছতে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ মর্মে মানে আজ ইয়ালে আহিলো আর আহি ইয়াত পরিস্থিতি সুন্দরভাবে বুঝি ললো যে আসলতে কি হয়েছিল। নিশ্চয়ক ই এটা চিন্তাজনক বিষয় যে সরু ঘটনা এটার আলম লৈ এনেকে দলবদ্ধভাবে আহি আক্রমণ করাটো সচাঁকই নিন্দনীয়। আর সেই কারণে মই পুলিশ প্রশাসনক নির্দেশনা দিছো যে ইয়ার লগত জড়িত দলবদ্ধভাবে আক্রমণ করবলে অহা ইয়ার লগত জড়িত প্রতিগৰাকী ব্যক্তিকে ইমিডিয়েট আরক্ষী করায়ত্ত করক, দোষীক উলিয়াই লোক। আর যেহেতু ভিডিও ফুটেজ বা অন্যান্য তথ্য আছে, সেই তথ্যর পর আটক করাটো বিশেষ অসুবিধা নাই। পুলিশক মই এটাই নির্দেশনা দিছো, কারণ ইয়ার আগতে হয়তো কেস রেজিস্টার হওয়া নাছিল, কেস দিয়া নাছিল, আৰু এতিয়া ইতিমধ্যে এটা কেসও রেজিস্টার করা হয়েছে। গতি মই ভাবো যে পুলিশে নিজের কাম করে আছে আর পুলিশে অতি শীঘ্রে দোষীসকলক কারায়ত্ত করব, আর কারায়ত্ত করার লগে তার উচিত ব্যবস্থা আইনগতভাবে যে ব্যবস্থা হবো সেই ব্যবস্থা করা হবো। এই কথাবিল আমি চাবলগিয়া যে ইয়াত ওসরর কিছু পরিবেশের কারণে ইয়াত চুরি ডকাইতি বা তেনেকা ধরনের ঘটনা ঘটি আছে। গতি আমি প্রথম হল যে যাকালি হয়ে যাওয়া ঘটনাটার উপর যর আইনি ব্যবস্থা লোলে সেইখানে লব লাগে। আর একটা কথা স্পষ্ট যে আমার খিলঞ্জিয়া মূলসুঁতির মানুষ, সি ধর্ম যি হোক, খিলঞ্জিয়া মূলসুঁতির মানুষ কেউ শঙ্কাত থাকি এই পরিবেশ হব নয়। বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকার, এই সরকারখনের দিনত খিলঞ্জিয়া মূলসুঁতির মানুষ সুরক্ষিত হয়ে থাকি আর সুরক্ষা দিয়ার দায়িত্ব আমার যি অঞ্চলতে নহক। আজি এই অঞ্চলত যদি খিলঞ্জিয়া মানুষ কারবার শঙ্কাত ভুগিছে, নিজের ভয়ত থাকিবলগা হয়েছে, সেই ধরনের পরিবেশ আমি হব নিদো। ইয়াত সেই লোকসকলক সুরক্ষা দিয়ার দায়িত্ব আমার, আর সেই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ মর্মে মই ইমিডিয়েটলি ইয়ালে আহিছো। আর মই আহি এখেতসকলক আশ্বস্ত করেছো যে এখেলে চিন্তা করবলগা একো নাই, সুন্দর সুরক্ষায় থাকিব, পুলিশ প্রশাসন ইয়াত সম্পূর্ণ ডিউটি করিব, আইন কোনেও হাতত তুলি লব নালাগে, আইন কারো কারণে হাতত তুলি লব প্রয়োজন নাই। আমি সরকারে আরক্ষী প্রশাসনের মাঝে আইনগতভাবে যি বিধি ব্যবস্থা হব সম্পূর্ণ কঠোর হাতে এই ব্যবস্থা লব। ঝাড়খণ্ড নির্বাচনী প্রচারত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিস্ফোরক ভাষ্য, মুঠ জনসংখ্যার 36% অনুপ্রবেশকারী বলে মন্তব্য করলে মুখ্যমন্ত্রী, 12 জেলাত ভাষিক অসমীয়াসকল সংখ্যালঘু বলে উল্লেখ করলে মুখ্যমন্ত্রী, 40 বছর পূর্বে 1000-5000 অনুপ্রবেশকারী আহতে রাজ্যবাসী গুরুত্ব দিয়া নাছিল, সেই অনুপ্রবেশকারী সকলে এটা প্রধান সমস্যা। ঝাড়খণ্ডত মুখ্যমন্ত্রীর প্রচার অভিযান, 12 জেলাত খিলঞ্জিয়া এতিয়া সংখ্যালঘু হওয়া বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর, 40 বছর আগর অনুপ্রবেশকারী এতিয়া প্রধান সমস্যা, অসমৰ মুঠ জনসংখ্যার 36% হৈছে অনুপ্রবেশকারী, 12 জেলাত খিলঞ্জিয়া এতিয়া সংখ্যালঘু বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসাম মে পহলে ঘুষ পেট আয়া থা, হামারা লোগো নে ধ্যান নহীঁ দিয়া থা, সোচা 1000 আয়া হে, 2000 আয়া হে, 5000 আয়া হে, হমে ক্যা কর লেগা, লেকিন আজ আসাম মে ঘুষ পেঠিও কা সংখ্যা বাড় কে হামারা টোটাল পপুলেশন কা 36% হো চুকা হে। একবার এক জগা মিলা হাজার লাখ বনা, লাখ যাকে করোড় বনা, আজ হাম লোগ হর দিন হামারা অস্তিত্ব কা লড়াই লড়তা হো। ঝাড়খণ্ড মে শুরুয়াত হুয়া হে, শুরুয়াত হুয়া হে, কংগ্রেসি ও জেএমএম নে ইসকো শুরুয়াত করওয়ায়া হে, হামে ইসকো বন্ধ করনা চাইয়ে। একবার দেশ মে ঘুসপেঠি আ গিয়া না, ইয়ে প্রদেশ কো সর্বনাশ হোনে সে খালি 20 সাল কা জরুরত হোতা হে। আজ হামারা আসাম মে 12 জিলে মে হাম লোগ মাইনরিটিজ হে, আজ ঝাড়খণ্ড কো হামে ও রাস্তা মে জানে নহীঁ দেনা হে। আজ হামারা দেশ মে অর কোই কুছ কাম করনা হে, আজ লোক পুছতে হে মোদি জি কো 400 সিট কিউ চাইয়ে, আপ হামে বতাইয়ে এক পতি কো 3-3, 4-4 শাদি করনে কা অনুমতি হোনা চাইয়ে ক্যা, অনুমতি হোনা চাইয়ে ক্যা। আজ আপ দেখিয়ে হামারা হিন্দু নে কভি হামারা দেশ কা কানুন কা সম্মান কিয়া, আর হামারা জো পার্সনাল ল থা ও ল কো হামনে অ্যামেন্ড কিয়া, আর হামারা কানুন কা অনুসার হামনে হামারা পার্সনাল ল কো বানায়া,
लेकिन आज हमारा मुसलमान समाज में क्या हो रहा है, एक पति है उनको चार चार शादियां करने का अनुमति है। आप लोग सोच सकता है एक मुसलमान माँ एक मुसलमान बहनों का दिल में क्या गुजरता है जब अपना पति पहला दो नंबर का बीबी लेके आता है, फिर तीन नंबर का बीबी लेके आता है, फिर चार नंबर का बीबी लेके आते हैं। मैं असम में मुसलमानों का बीच जाके बोलता हूँ, भैया ये तीन तीन चार चार शादी करने का दुकान बंद करो, ये बहुत ज्यादा हो चुका है, इसको बंद करो। মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাক মুখ বন্ধ রাখবলৈ আৰজি বিধায়ক মৃণাল শইকীয়ার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক এক্স হেণ্ডেলত এই আৰজি নিজ দলৰে বিধায়ক মৃণাল শইকীয়ার। মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ কথন শৈলীয়ে দলৰ নিষ্ঠাবান কর্মীক বিতুষ্ট কৰিছে। এনে কথন শৈলীৰ বাবে দলে নির্বাচনত হাজাৰ হাজাৰ ভোট হেৰুৱাবলগীয়া হৈছে। এক্স হেণ্ডেলত এই বিস্ফোরক ভাষ্য খুমটাইৰ বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়ার। শেহতীয়াকৈ ন বিজেপি পুৰণি বিজেপিৰ সংঘাত চৰ্চিত হৈ আছে। বিশেষকৈ নলবাৰী প্ৰাক্তন বিধায়ক অশোক শৰ্মালৈ কাৰণ দৰ্শোৱাৰ জাননী জাৰি কৰা হৈছে। যোৱা 7 মে'ৰ নিৰ্বাচনত তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনত নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়কগৰাকীয়ে কৈছিল যে এখন ঘৰ ধাৰত চলিব নোৱাৰে, বেছিদিনলৈ এটা পৰিয়াল চলিব নোৱাৰে ধাৰত, তেনেস্থলত এখন ৰাজ্য কেনেদৰে চলিব ঋণৰ বোজাত, সেই মন্তব্য কৰিছিল আৰু সেইকাৰণে কারণ দর্শাত জাননী জারি করা হয়েছিল। আর সেই প্রসঙ্গত প্রতিক্রিয়াও প্রকাশ করেছিল মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই। আর তারে আলম লৈ মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ কথন শৈলীর বাবে বিজেপিয়ে হাজার হাজার ভোট হেরালে বলে কই মুখ্যমন্ত্রীক আর্জি খুমটাইর বিধায়ক মৃণাল শইকীয়ার। মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ এই ভাষ্য এক্স হেণ্ডেলত সংযোজিত করলে খুমটাইর বিধায়ক মৃণাল শইকীয়ায়। উদ্ভট মানুহ, ইটো সদায় উদ্ভট, এটা অনুশাসন ললে সি গালি পাৰি আকৌ এটা বেলেগ এটা কথা ক'ব। গতিকে অনুশাসনটো বেলেগ বস্তু, অনুশাসনটো হ'ল জন্মৰ পৰা শিকা বস্তু, মানুহজনৰ দেহত থকা বস্তু। অনুশাসনটোতো আমি ল'ব লাগিব, কাৰণ বেলেগে যাতে আৰু এনেকুৱা কাম কৰিবলৈ সাহস নকৰে তাৰ কাৰণে অনুশাসন ব্যৱস্থা হ'ব। বছৰ মূৰত 5 দিন বিজেপি কৰিব, তেওঁ যদি কয় যে মই 50 চনৰ পৰা বিজেপি কৰি আছো আৰু মই 2015 চনত আহি 24 ঘণ্টাই বিজেপি কৰিম, মোৰ যিমান সময়ৰ মূল্য আৰু যিমান ঘণ্টা যিমান মিনিট মই দলটোক দিছো, তেওঁলোকে দিছে নেকি? গতিকে দলটোক কিমান ত্যাগ কৰিছে, কিমান দিছে, তাৰ ওপৰতে দলটোত জ্যেষ্ঠতা, দলটোৰ মানে দলটোৰ প্ৰতি সমৰ্পণ ওলাব। নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক অশোক শৰ্মা আৰু নগাঁৱৰ প্ৰাক্তন সাংসদ ৰাজেন গোহাঁইৰ পাছত দলৰ নেতাৰ বিৰুদ্ধে মুখ খুলিলে বৰ্তমানৰ বিধায়ক মৃণাল শইকীয়াই। নিজ দলৰ বিৰুদ্ধে ৰাজহুৱাকৈ মন্তব্য কৰি ইতিমধ্যে ৰোষত পৰিছে অশোক শৰ্মা। দলৰ নেতৃত্বই কাৰণ দৰ্শোৱাৰ জাননী প্ৰেৰণ কৰিছে নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক অশোক শৰ্মালৈ আৰু তাৰ পাছতে খুমটাইৰ বিধায়কগৰাকীৰ এতিয়া এই ধৰণৰ স্থিতি। এক্স হেণ্ডেলত মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ কথাৰ ষ্টাইল সলনি কৰিবলৈ মুখ্যমন্ত্ৰীক দিয়া আৰজিয়ে যথেষ্ট তাৎপৰ্য বহন কৰিছে। লাইভ আৱৰত আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতিৰ। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভৰিডে মছলা, সুগন্ধ ৰং আৰু সোৱাদ খাটি এভৰিডে দিয়ে আহাৰৰ জুতি। এভৰিডে স্পাইচেছ 100% টেষ্ট, এভৰিডে স্পাইচেছ বেষ্ট। মনত ৰাখিব, ভাল কৰি হ'ব লাগিব আৰু জন এভৰিডে মছলা টেষ্টি হ'ব বুজন। এভৰিডে স্পাইচেছ 100% টেষ্ট, এভৰিডে স্পাইচেছ বেষ্ট। সুগন্ধ ৰং আৰু সোৱাদ খাটি এভৰিডে জিভাত দিয়ে আচল জুতি। এভৰিডে স্পাইচেছ 100% টেষ্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভৰিডে।